আসলে আমার একটা টিএডিসি ইউকো ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছিল, তো আমি আজকে ব্যাংকে আইসি, আইসের একজন দোতলা ঢুকি ব্যাংকের ঠিক আনুমানিক 11টা, তখন দেখলাম আমার কাছে একটা মেসেজ এসে পট করে দেখলাম মেসেজটা খুললা টাকাটা উত্তরপ্রদেশ মুজাফরপুর থেকে টাকাটা উড়াইতেছে। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে গেলাম, গেছি বলে তারা কইলাম পরে তারা আমার এটিএম কার্ডটা নিচে নিয়ে আসে, এটা ব্লক করছে। এরপর ব্যাংক ম্যানেজারে কইলাম পরে ব্যাংক ম্যানেজার কইছে আপনি একটা জিডি এন্ট্রি রামনগর করেন, এই আগরতলার ওয়েস্ট পিএসে করেন। আমি ওয়েস্ট পিএসে এটা করলাম, করার পর তারা রেডি আমি একটা কপি দিলাম, তাহলে আমি আমার টাকাটা যদি ফেরত পাই এই আশায় আমি রাখতেছি। কত টাকা? 35,000 টাকা। কয়বারে উঠছে? দুইবারে, কালকে উঠছে 25, আজকে 10। এটিএম কি কোনো লকটক বা পিন চাইছে কেউ? না, আমার কাছে কেউ চাইছে না, এরকম কোনো দিনই আমি ইয়া করছি, শেয়ার করছি না। এটিএম আপনার কাছে টাকা? হ্যাঁ, এটিএম আমার কাছে আছে, এই দেন এটিএম। এটিএম আপনার কাছে টাকা উঠতেছে? টাকা উড়াই নিয়েছে তারা, কেমনে উড়াইছে এটা আমি জানি না। কোন জায়গায় এটা? এটা আমার কাছে মেসেজটা দিয়ে আছে উত্তরপ্রদেশ মুজাফরপুর। মানে আজকে কালকে উড়াইছে 25, আজকে 10, কালকে আমি মেসেজ দেখছিলাম না, আজকের মেসেজটা ব্যাংকের দাদা যখন আইসি তখনই আমার মেসেজটা আইসে আইসে বলে আমি সঙ্গে সঙ্গে গেছি বলে উড়াইল। আমার লিমিট ছিল 25,000, আজকেও মানে তার 25ই উড়াই নিলে, 10 উড়াইছে বলে আমি দেখতে লাগছি লগে লগে এটা ব্লক হয়েছে আর উড়াইতে পারছো না। কোন জায়গায় এটার ব্রাঞ্চ? এটা টিএডিসি ইউকো ব্যাংক। কী কিছু ওইখানে গেছেন বলতা? তারা কইছে একটা এফআইআর করেন, এফআইআর করলে তারা দেখবো, তারা এটার ব্যবস্থা করতেছে। আমি কিছু আমার টাকা চাই, আমি এ কথা কইছি। নাম? আমার নাম তাজ ইসলাম। কী করেন? আমি কি কন্ট্রাক্টরি করি, ঠিকাদারি কাজ করি।